السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم اما بعد এপিবিএন অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আজকের ক্লাসে তোমাদের সাথে আসি আমি মোহাম্মদ আব্দুল আহাব সহকারী শিক্ষক এপিবিএন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া আজকে আমরা কথা বলবো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা আজকের ক্লাসে আমরা আমাদের পাঠ্যবইয়ের পঞ্চম অধ্যায়ের তিন নম্বর পাঠ থেকে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ প্রথমে আলোচনা করব হজরত মোহাম্মদ সল্লাহ আলী ওয়াসাল্লামের মদিনা হজরত সম্পর্কে এরপরে আলোচনা করব মদিনা সনদ সম্পর্কে আজকের পার থেকে তোমরা হজরত মুহাম্মদ সাল্লু আলী সাল্লামের মদিনা হৃদত সম্পর্কে জানতে পারবে মদিনা সনদের পরিচয় বলতে পারবে মদিনা সনদের ধারা সমূহ জানতে পারবে মদিনা সনদের গুরুত্ব বুঝতে পারবে আলোচনা শুরুতেই আমরা হেজরতের কারণ জানব হযরত মোহাম্মদ সল্লাহ আলী সাল্লাম নবদ প্রাপ্তির পর মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন প্রথম তিন বছর তিনি গোপনে তার আত্মীয় স্বজনকে ইসলামের দাওয়াত দিলেন পরে আল্লাহ নির্দেশে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন এতে কাফের মশরিকরা তার বিরোধিতা করতে শুরু করলো নবীকে তারা পাগল বলে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো তারা তার উপর শারীরিক মানসিক নির্যাতন চালালো পাথর মেরে আঘাত করলো অপমানিত লাঞ্চিত করল তারা হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামকে নেতৃত্ব ধন সম্পদ ও সুন্দরী নারীর লোভ দেখালো তিনি বললেন আমার এক হাতে চন্দ্র আর অন্য হাতে যদি তোমরা সূর্য এনে দাও তবু আমি এ সত্য প্রচার করা থেকে বিরত হব না মক্কার কাফিররা হজরত মোহাম্মদ সাল্লামকে ইসলাম প্রচার থেকে বিরত রাখতে না পেরে তাকে হত্যার সিদ্ধান্ত নিল এ কারণে হজরত মোহাম্মদ সল্ল্লাহ সাল্লাম আল্লাহর নির্দেশে মক্কাহ মদিনায় হিজরত করেন মদিনার পথে মহানবী হজরত সাল্লাস হজরত সাল্লা সাল্লামের মদিনায় হজরত হেজরত অর্থ ত্যাগ করা ছিন্ন করা ইসলামী পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভ বা ধর্মের নিরাপত্তার জন্য বাসভূমি ত্যাগ করে অন্যত্র গমন করা হেজরতের দুইটি অর্থ হতে পারে একটি হচ্ছে সত্য ইনায়ের জন্য স্বদেশ পরিত্যাগ করে আশ্রয় গ্রহণের উদ্দেশ্যে অন্য কোনো দেশে গমন করাই হচ্ছে হেজরত হেজরতের আরেকটি অর্থ হল শরীয়তের নিষিদ্ধ কাজ ত্যাগ করা অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্টি করার সন্তুষ্ট করার জন্য যদি খারাপ কাজ ত্যাগ করে হারাম কাজ ত্যাগ করে কোনো চোর যদি আল্লাহকে খুশি করার জন্য চুরি সেরে দেয় কোনো ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য সুদ ছেড়ে দেয় ঘুষ ছেড়ে দেয় হত্যা ধর্ষণ খুন খারাপ ইত্যাদি কাজ ছেড়ে দেয় এক কথায় যত হারাম কাজ রয়েছে আল্লাহকে খুশি করার জন্য যদি সে এগুলো কাজ ছেড়ে দেয় তাহলে এটি হচ্ছে একরকম হজরত মক্কানগরীতে ইসলামের কাজ যখন ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকল তখন হজরত মোহাম্মদ সল্ল সাল্লামকে হত্যা করার জন্য মক্কার কাফিররা সিদ্ধান্ত নিল সে অনুযায়ী তারা এক রাতে হজরত মুহাম্মদ সল্লাহ সাল্লামের ঘর অবরোধ করল আল্লাহ তালা মহানবী হজরত মোহাম্মদ সল্ল সাল্লামকে কাফিরদের এই সিদ্ধান্তের ও অবরোধের কথা জানিয়ে দিলেন হজরত মুহাম্মদ সাল্ল সাল্লাম তার কাছে রাখা আমানতের সম্পদগুলো গুলো হজরত আলী রাহু আনহুকে বুঝিয়ে দিলেন এবং সিও বিছানায় তাকে রেখে হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে প্রত্যোষে একেবারে সকাল বেলায় কাফিরদের চোখ এড়িয়ে মদিনার পথে রওনা হলেন কাফিররা ঘরে প্রবেশ করে মহানবী হজরত মোহাম্মদ সল্লাহ সাল্লামের বিছানায় হজরত আলী রদিয়াল্লাহ আনহুকে দেখে ভীষণ রাগান্বিত হল তবে তারা হজরত মোহাম্মদ সল্লাহ সাল্লামের আমানতদারি দেখে লজ্জিত হল যাকে শত্রু ভেবে হত্যার জন্য তাদের এ প্রচেষ্টা তিনি এত মহান ও উদার হতে পারেন তা তারা চিন্তাও করেনি মহানবী হজরত মোহাম্মদ আলী আলীহ আবু আবুবাকর সিদ্দিক রোদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে তিনি সাওর পর্বতের গুহায় আশ্রয় গ্রহণ করলেন এদিকে কাফিররাও তাদের খুঁজতে খুঁজতে গুহার মুখ পর্যন্ত এসে পড়ল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা দেখে খুব বিচলিত হলেন তিনি চিন্তিত হয়ে বললেন তিনি মহানবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ কাফেররা তো আমাদেরকে ধরে ফেলবে তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্তনা দিয়ে বললেন হে আবু বকর লা তাহজান ইন্নাল্লাহু معنا হে আবু বকর তুমি চিন্তা করো না কারণ স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আমাদের সাথে আসেন তাওবা চল্লিশ নম্বর আয়াত পরিশেষে হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম এই সাওর পর্বতের গোহায় তিন দিন অবস্থান করে ছয়শো বাইশ খ্রিস্টাব্দের চব্বিশে সেপ্টেম্বর মদিনায় পৌঁছলেন মদিনার সর্বস্তরের লোক তাকে সাদরে গ্রহণ করল এ পর্যায়ে আমরা হজরত মোহাম্মদ সল্ল সাল্লামের দেশপ্রেম সম্পর্কে মক্কায় কাফিররা যতই নির্যাতন করল হজরত মোহাম্মদ সাল্লাম তাদের সব নির্যাতন সহ্য করলেন তিনি তার সাথীদের বিভিন্ন দেশে হেজরত করালেও প্রিয় জন্মভূমির মায়া ত্যাগ করে নিজে কোথাও জাননি অবশেষে আল্লাহর পক্ষ থেকে হিজরতের আদেশ আসলো হজরত মোহাম্মদ সল্ল সাল্লাম আল্লাহর আদেশের প্রতি আনুগত্য প্রদর্শন করেন এবং জন্মভূমির মায়া ত্যাগ করে মদিনায় চলে গেলেন তিনি জন্মভূমি সেরে যাওয়ার সময় মক্কাকে লক্ষ্য করে বললেন আল্লাহর কসম তুমি তুমি আল্লাহর সর্বোত্তম ভূখণ্ড এবং আল্লাহর দৃষ্টিতে সর্বাপেক্ষা প্রিয় ভূমি আমাকে এখান থেকে জোরপূর্বক তাড়িয়ে দেওয়া না হলে আমি কখনো তোমাকে সেরে যেতাম না তিরমিজির হাদিস এটা এ পর্যায়ে আমরা মদিনা সনদের পরিচয় জানব হেজরতের পর হজরত মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম মদিনায় একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তিনি রাষ্ট্রীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কতগুলো উদ্যোগ গ্রহণ করেন এগুলোর মধ্যে মদিনার সনদ উল্লেখযোগ্য এতে তিনি ধর্ম বর্ণ ও গোত্রীয় বিভেদ নিরসন করে পারস্পরিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে কতিপয় নীতিমালা তৈরি করেন যা মদিনা সনদ নামে খ্যাত এটি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনা সনদের ধারা সমূহ মদিনা সনদে মোট সাতচল্লিশটি মতান্তরে পঞ্চাশটি ধারা ছিল নিম্নে গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা উল্লেখ করা হল এক নম্বর ধারা হলো সনদী স্বাক্ষরকারী সম্প্রদায় সমূহকে নিয়ে একটি সাধারণ জাতি গঠিত হবে নম্বর ধারা হল স্বাক্ষরকারী সম্প্রদায় সমূহের কারো যদি শত্রু আক্রমণ করে তবে সকল সম্প্রদায় মিলে শত্রুকে প্রতিহত করতে হবে তিন নম্বর ধারা হলো কেউ মদিনাবাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ক্রাইসদের কোনরূপ সাহায্য সহযোগিতা করতে পারবে না কিংবা তাদের সাথে কোনরূপ গোপন চুক্তিও করতে পারবে না নম্বর ধারা সকল সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে কেউ কারো ধর্ম পালনের বাধা সৃষ্টি করতে পারবে না পাঁচ নম্বর ধারা হলো কেউ যদি কোনরূপ অপরাধ করে তবে তার জন্য তাকেই ব্যক্তিগতভাবে দায়ী করা হবে এই জন্য তার সম্প্রদায়কে দূষারোপ করা যাবে না নম্বর ধারা অসহায় দুর্বল অত্যাচারিতকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করতে হবে সাত নম্বর ধারা হলো হত্যা রক্তারক্তি ইত্যাদি কাজকর্ম এখন থেকে নিষিদ্ধ করা হল এরপর আট নম্বর ধারা হলো মহানবী হজরত মোহাম্মদ সল্লাহ আলিয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের প্রধান হবেন এবং তিনি পদাধিকার বলে প্রধান বিচারপতি হিসেবে অধিষ্ঠিত থাকবেন মদিনা সনদের গুরুত্ব ইসলামের ইতিহাসে মদিনা সনদের গুরুত্ব অপরিসীম এ সনদের ফলে মদিনার লোকজনের মাঝে সকল হিংসা বিদ্বেষ ও কলহের অবসান হলো তারা ঐক্যবদ্ধ হল ধর্ম বর্ণ ও গোত্তর নির্বিশেষে সকলের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠা হলো মুসলিম অমুসলিমদের মাঝে এক উদার সম্প্রীতি স্থাপিত হলো হজরত মোহাম্মদ সাল্লামের ক্ষমতা বৃদ্ধি বুদ্ধিমত্তার পরিচয় সহ ইসলাম প্রসারের কাজ আরো ব্যগবান হল নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি গড়ে উঠল রাজনৈতিক ঐক্য এবং গোরাপত্তন হলো একটি শান্তিময় ইসলামী রাষ্ট্রের মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা ও সুশাসন মদিনা সনদের ফলে মুসলমানরাই সবচেয়ে বেশি লাভবান হল মদিনায় প্রতিষ্ঠিত হল একটি স্বাধীন সার্বভৌম ইসলামী রাষ্ট্র ফলে মুসলমানগণ বিনা বাধায় সকল ইসলামী বিধিবিধান পালন করার সুযোগ পেল হযরত মুহাম্মদ সল্লাসাল্লাম মদিনায় সুশাসন প্রতিষ্ঠা করলেন তার সুশাসনের উল্লেখযোগ্য পদক্ষেপ গুলো হল আইনের কর্তৃত্ব এবং সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর এ বিষয়টি প্রতিষ্ঠা করা ধর্ম বর্ণ গোত্র সকল নাগরিকের প্রতি সুবিচার করা মুসলমানদের মধ্যে সাম্য ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা সরকারের দায়িত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করা মজলিসে সুরা বা পরামর্শ পরিষদ গঠন করা ভালো কাজে একে অন্যকে সহযোগিতা করা ও অন্যায় কাজ থেকে বিরত রাখা ওপরের পদক্ষেপগুলোর মাধ্যমে মদিনায় ইসলামী রাষ্ট্র ও সুশাসন প্রতিষ্ঠিত হল সত্য প্রচারে মহানবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলী যা আত্মত্যাগ ধৈর্য ও সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন তা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকেও সত্য ওই ন্যায়ের পথে আত্মত্যাগী ধৈর্যশীল ও কষ্ট সহিষ্ণু হতে হবে প্রকৃতপক্ষে হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলী সাল্লাম হলেন আমাদের মডেল আমাদের আদর্শ আমরা যদি আমাদের জীবনের সকল ক্ষেত্রে তাকে অনুসরণ করতে পারি তাহলে আমরা ইহকালে এবং পরকালে সফলতা অর্জন করতে পারব সকলের কল্যাণ কামনা করে এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ